তো বাচ্চারা আমি আবার এসে গেছি তোমাদেরকে শব্দ গঠন শেখাতে। তো আগে আগে আমরা শিখেছি ঋকারান্ত দু অক্ষরের শব্দ গঠন, আজকে শিখবো আমরা ঋকারান্ত তিন অক্ষরের শব্দ গঠন। তো তিন অক্ষর মানে কি দেখো, যেমন এখানে দন্তে স, বর্গীয় জ, দন্তের ন, তিনটে অক্ষর আছে। তো এরকম ভাবে তিনটে অক্ষর দিয়ে শব্দ গঠন শিখবো। এবার কোনোটায় দেখবে এক প্রথমে আছে ঋকার, আবার কোনোটার দ্বিতীয় অক্ষরে ঋকার আছে। তো প্রথমে আমরা যে অক্ষরটা পড়বো সেটা হলো সৃজন, যে শব্দটা রয়েছে সেটা হলো সৃজন। দন্তে শয় রি, বর্গীয় জ, দন্তে ন, সৃজন। সৃজন মানে সুন্দর, হাতের কাজ বোঝায়, ঠিক আছে? তো সৃজন বানানটা আমরা কিভাবে লিখছি সেটা দেখো। তো প্রথমে আমরা লিখব দন্তে স, ঋকার দিলাম, হয়ে গেল দন্তে শয় রি, বর্গীয় জ, তারপর লিখব দন্তে ন, হয়ে গেল সৃজন। দন্তে শয় রি, বর্গীয় জ, দন্তে ন, সৃজন। এরপরে আছে মসৃণ। মসৃণ মানে যেটা সমান, মসৃণ মানে যেটা হলো মোলায়েম বা সমান। তো মসৃণ বানানটা কি, ম দন্তে শয় রি শ্রী মধ্যেন্ন মসৃণ। এবার আমরা মসৃণ বানানটা লিখছি, দেখো ম দন্তে স লিখে ঋকার দিলাম, হয়ে গেল মসৃণ, এরপরে মধ্যেন্ন, হয়ে গেল মসৃণ। ম দন্তে শয় রি মধ্যেন্ন মসৃণ। এরপরে আছে কৃষক। কৃষককে যে আমাদের ফসল ফলিয়ে সাহায্য করে, যারা চাষ করে আমরা তাদেরকে বলি কৃষক। তো কৃষক বানানটা কি, কয়রি কৃ মধ্যেনি স ক কৃষক। এবার দেখো কৃষক বানানটা আমরা লিখছি, প্রথমে ক লিখলাম, এবার ঋকার দিলাম, কয়রি কৃ মধ্যেনে স ক, হয়ে গেল কৃষক। কয়রি কৃ মধ্যেনে স ক কৃষক। এরপরে আছে হৃদয়। হয় রি, আমরা কিন্তু হৃ উচ্চারণ করব না, আমরা হব উচ্চারণ করব রি। হয় রি রি দ অন্ত্যেষ্টিয় হৃদয়। হৃদয় মানে মানুষের মন। এই যে আমাদের মন বলে একটা জিনিস আছে, তো আমরা মনে করি এখন আমরা খাবো কি এখন আমরা ঘুরতে যাব, তো এই মনটাকে ভালো কথায় বলা হয় হৃদয়। তো হৃদয় বানানটা লিখছি, দেখো প্রথমে হ লিখলাম, ঋকার দিলাম, হয় রি কি বললাম, হয় রি রি, এরপরে দ অন্ত্যেষ্টিয় হয়ে গেল হৃদয়। হয় রি রি দ অন্ত্যেষ্টিয় হৃদয়। এরপরে আছে অমৃত। অমৃত মানে যেটা মানে কি বলবো তোমাদেরকে, অমৃত মানে হলো যেটা বিষ নয়, ভালো জিনিস, যেটা খেলে আমাদের ভালো হয়। তো অমৃত বানানটা কি, অ ময়রি মৃ ত অমৃত। অমৃত সাধারণ ভাষায় হলো অমৃত মানে যেটা খেলে মানুষ কোনোদিন মরে না। তো অমৃত বানানটা আমরা লিখি, অ ময়রি মৃ ত অমৃত। অ ময়রি মৃ ত অমৃত। এরপর আছে মৃগয়া। ময়রি মৃ গ অন্ত্যেষ্টিয় আকারে আ মৃগয়া। মৃগয়া মানে হলো শিকার করা। মৃগয়া মানে কি বললাম, শিকার করা। এবার মৃগয়া বানানটা আমরা লিখছি, প্রথমে লিখছি ম ঋকার দিলাম, ময়রি মৃ গ অন্ত্যেষ্টিয় আকারে আ, হয়ে গেল মৃগয়া। ময়রি মৃ গ অন্ত্যেষ্টিয় আকারে আ মৃগয় আ। এরপরে আছে সদৃশ। দন্তে স, দৈরিদ্রি তালিব স সদৃশ। সদৃশ মানে হলো মিল। সদৃশ মানে কি বললাম, মিল। তো সদৃশ বানানটা এবার আমরা লিখছি, দেখো দন্তে স, দৈরিদ্রি তালিব স সদৃশ। দন্তে স, দৈরিদ্রি তালিব স সদৃশ। এরপর দেখো আছে বৃহৎ। বৃহৎ মানে হলো
বিশাল বড়, বৃহৎ মানে বিশাল বড়। বৃহৎ বানানটা কি? বৈরী বৃ হ খণ্ডিত বৃহৎ। এবার বৃহৎ বানানটা লিখছি, দেখো প্রথমে ব লিখলাম, ঋকার দিলাম, হ লিখলাম, বৃহ খণ্ডিত বৃহৎ, বৈরী বৃ হ খণ্ডিত বৃহৎ। এরপরে আছে পৃথক, পৃথক মানে হলো আলাদা। পৃথক মানে কি বললাম? আলাদা, একে অন্যের থেকে আলাদাকে আমরা বলি পৃথক। তো পৃথক বানানটা কি আছে? পয়রি পৃ থ ক পৃথক। এবার লিখছি দেখো, প রিকার দিলাম, পয়রি পৃ থ ক হয়ে গেল পৃথক, পয়রি পৃ থ ক হয়ে গেল পৃথক। এবার আমরা শিখব আবৃত, আ বৈরী বৃ ত আবৃত। আবৃত মানে ঢাকা, আবৃত মানে ঢাকা, কোনো জিনিস ঢেকে রাখাকে বলা হয় আবৃত করে রেখেছে। তো আবৃত বানানটা আমরা লিখি আ বৈরী বৃ ত আবৃত, আ বৈরী বৃ ত আবৃত। তো এবার আমরা শিখব কৃপণ, কৃপণ মানে কি? যারা কিপটে, যাদের হাত থেকে পয়সা বেরোয় না, আমরা চলতি ভাষায় বলি যাদের হাত থেকে পয়সা বেরোয় না, যারা টাকা পয়সা খরচা করে না, তো তাদেরকেই বলা হয় কৃপণ। কৃপণ বানানটা কি? কয়রি ক্রি প মধ্যাহ্ন কৃপণ। এবার কৃপণ বানানটা লিখছি, তোমরা দেখো প্রথমে ক লিখলাম, তারপর ঋকার দিলাম, কয়রি ক্রি প মধ্যাহ্ন হয়ে গেল কৃপণ, কয়রি ক্রি প মধ্যাহ্ন কৃপণ। এরপর আছে মৃণাল, ময়রি মৃ মধ্যাহ্ন আকারে না ল মৃণাল, মৃণাল মানে পদ্ম ফুল। তো মৃণাল বানানটা কি আমি লিখছি, দেখো প্রথমে ম ঋকার দিলাম, ময়রি মৃ মধ্যাহ্ন আকারে না ল মৃণাল, ময়রি মৃ মধ্যাহ্ন আকারে না ল মৃণাল। এরপরে আছে শৃগাল, শৃগাল কাদের বলে? শিয়ালকে আমরা ভালো কথায় বলি শৃগাল। শিয়াল কিন্তু খুব চালাক একটা প্রাণী, তাই না? তো শৃগাল বানানটা কি? তালিব শৈরি শ্রী গয়াকারে গা ল শৃগাল। এবার আমরা শৃগাল বানানটা লিখব, দেখো প্রথমে তালিব শয় ঋকার দিলাম, তালিব শৈরি শ্রী গ লিখে আকার দিলাম, গয়াকারে গা, এরপরে ল লিখলাম, হয়ে গেল গাল, তাহলে শ্রী গাল, তালিব শৈরি শ্রী গয়াকারে গা ল শৃগাল। এরপরে আছে মৃদুল, মৃদুল মানে হয়তো কোনো মানে হয় না, কিন্তু মৃদুল অনেক মানুষের নাম হয়। তো মৃদুল বানানটা কি? ময়রি মৃ দয়রস্যু দু ল মৃদুল। দেখো লিখছি, ম লিখলাম, ঋকার দিলাম, ময়রি মৃ দয়রস্যু দু ল মৃদুল, ময়রি মৃ দয়রস্যু দু ল মৃদুল। তো এরপরে আছে নৃপতি, নয়রি নৃ অবশ্যই দন্তের নয়রি, দন্তের নয়রি নৃ প তৈরস্বিতি নৃপতি। নৃপতি মানে কি? রাজা, রাজাকে বলা হয় ভালো কথায় নৃপতি। এবার আমরা বানানটা লিখছি দেখো, দন্তে ন লিখলাম, ঋকার দিলাম, নয়রি নৃ প তৈরস্বিতি নৃপতি, দন্তে নয়রি নৃ প তৈরস্বি তি। তো আজকে আমরা কিন্তু ঋকারান্ত তিন অক্ষরের বেশ কিছু শব্দ শিখলাম। তো এই শব্দগুলোকে আমি আবার তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু মন দিয়ে শব্দগুলো শুনবে। দেখো প্রথমে আছে সৃজন, দন্তে শৈরি শ্রী বর্গীয় জ দন্তে ন সৃজন, মসৃণ ম দন্তে শৈরি শ্রী মধ্যে ন
মসৃণ। কৃষক কয়রি ক্রি পেট কাটা মধ্যনেশ ক কৃষক। হৃদয় হয়রি রি দ অন্ত্যেষ্টিয় হৃদয়। অমৃত অ ময়রি মৃ ত অমৃত। মৃগয়া ময়রি মৃ গ অন্ত্যেষ্টিয় আকারে আ মৃগয় আ। সদৃশ দন্তে স দৈরি দৃ তালিবস সদৃশ। বৃহৎ বৈরি বৃ হ খণ্ডে ত বৃহৎ। পৃথক পৈরি পৃ থ ক পৃথক। আবৃত আ বৈরি বৃ ত আবৃত। কৃপণ কৈরি কৃ প মধ্যাহ্ন কৃপণ। মৃণাল ময়রি মৃ মধ্যাহ্ন আকারে না ল মৃণাল। শৃগাল তালিবসৈরি শ্রী গয়াকারে গা ল শৃগাল। মৃদুল ময়রি মৃ দৈরসুদু ল মৃদুল। নৃপতি দন্তে নয়রি নৃ প তৈরশীতি নৃপতি। তো বাচ্চারা আজকে কিন্তু আমরা ঋকারান্ত তিন অক্ষরের শব্দ গঠন শিখলাম এবং বেশ কিছু শব্দ আমরা শিখে গেলাম। যত বড় হবে তত এরকম তিন অক্ষরের শব্দ তোমরা আরও শিখতে পারবে এবং শুনবেও। তো আজকে আমি যেগুলো শিখিয়েছি সেগুলো তোমরা সবাই মন দিয়ে বাড়িতে অনুশীলন করবে।